আমার প্রিয় ক্লাস টেনের বন্ধুরা, মাধ্যমিকের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো লাইফ সায়েন্স, জীবন বিজ্ঞান। আজ আমি তোমাদের এবিটি এর টেস্ট পেপার 2022-2023, অর্থাৎ তোমরা যারা 2023-এ মাধ্যমিক পরীক্ষা দেবে, তোমাদের এই এবিটি এর টেস্ট পেপারের জীবন বিজ্ঞানের পেজ 42, 42 পেজের আমি এমসিকিউ এসএকিউ তোমাদের উত্তর সহ আলোচনা করে দিচ্ছি। তোমরা ভিডিওটি খুব মন দিয়ে দেখো, তাহলে নিশ্চয়ই তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হবে। হ্যাঁ দেখো, পেজ 42 এবিটি এ মাধ্যমিক টেস্ট পেপার 2022-23 লাইফ সায়েন্সের বিভাগ ক প্রথমে রয়েছে। দেখো, প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যা সহ বাক্যটি সম্পূর্ণ করে লেখো। একের প্রশ্ন হলো সঠিক জোড়টি নির্বাচন করো। এখানে দেখো রয়েছে ক অ্যাড্রিনালি স্পন্দনের হার ও রাত উত্থাপাত কমায়। এখানে ক্ষয়ের হলো ইনসুলিন যকৃত ও পেশিকোষের ভিতর গ্লুকোজকে গ্লাইকোজেনে রূপান্তরিত করে। এই খ হলো সঠিক উত্তর। এরপরে 1.2-এ রয়েছে ট্যাকেটিক চলন সম্পর্কিত কোন মতবাদটি সঠিক। এখানে যে অপশানগুলি রয়েছে তার মধ্যে সঠিক হলো গয়েটি, ইহা উদ্দীপকের প্রভাবে সংঘটিত সামগ্রিক চলন। 1.3, ক স্তম্ভে দেওয়া শব্দের সঙ্গে এখানে খ স্তম্ভে দেওয়া শব্দের মধ্যে সমতা বিধান করে নিচের উত্তরগুলোর মধ্যে কোনটি সঠিক তাহা নির্বাচন করো। এখানে দেখো ক এবং খ দুটি স্তম্ভ দেওয়া রয়েছে, এর মধ্যে এতে রয়েছে সুষুম্না শীর্ষক। সুষুম্না শীর্ষক হলো দু একটি সঠিক উত্তর। প্রশ্বাস ও নিঃশ্বাস ক্রিয়া শ্বাসকেন্দ্র রূপে কার্য করে এবং লালা নিঃসরণে সাহায্য করে। এরপরে পরেরটি হলো বিএটি হলো মধ্যমস্তিষ্ক। মধ্যমস্তিষ্ক দর্শন ও শ্রবণ প্রতিবর্ত ক্রিয়া কেন্দ্ররূপে কাজ করে। হাইপোথ্যালামাস দেহে তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। তাহলে এখানে সঠিক উত্তর হলো ক্ষয়টি, এর সঙ্গে 2, বি এর সঙ্গে 3 এবং সি এর সঙ্গে 1। তাহলে এখানকার যে প্রশ্নের ধরন, এর থেকে কিন্তু তোমাদের একটা ধারণা হচ্ছে যে কি ধরনের প্রশ্ন এসে থাকে। তোমরা কিন্তু তোমাদের মাধ্যমিক পরীক্ষাতে এই ধরনের প্রশ্নই পাবে। 1.4, মিয়োসিস কোষ বিভাজন সম্পর্কিত কোন বক্তব্যটি সঠিক নয় তাহা নিরূপণ করো। এখানে যে চারটি অপশান রয়েছে তার মধ্যে সঠিক উত্তর হলো ঘয়েটি, দেহের সার্বিক বৃদ্ধি ও পরিস্ফুটন ঘটায়। 1.5, অ্যামাইটোসিস কোষ বিভাজন সম্পর্কিত সঠিক বৈশিষ্ট্যটি শনাক্ত করো। সঠিক উত্তর হলো ক্ষয়টি, ক্রোমোজোম ও বেমতন্তু গঠিত হয় না। 1.6, পত্রজ মুকুলের সাহায্যে যে উদ্ভিদ অঙ্গজ বিস্তার করে সেটি হলো ক্ষয়টি, সঠিক উত্তর পাথর কুচি। 1.7, নিচের কোনটি প্রকট গুণ শনাক্ত করে, সঠিক উত্তর হলো ক, ফুলের অবস্থান কাক্ষিক। এরপরে দেখো 1.8, অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে এক সংকরণ পরীক্ষায় F2 জনুর ফিনোটাইপ অনুপাত কি হতে পারে, সঠিক উত্তর হলো খ 1:2:1। 1.9-এর প্রশ্ন, বড় হাতের বি ছোট হাতের বি বড় হাতের আর বৈশিষ্ট্যযুক্ত কোন জীবের সম্ভাব্য গ্যামেটের, কোন জীবের সম্ভাব্য গ্যামেটের প্রকৃতি কত ধরনের হবে, ঘ হলো সঠিক উত্তর দু প্রকার। 1.10, মিরার ও উড়ের পরীক্ষায় মিথেন অ্যামোনিয়া ও হাইড্রোজেনের অনুপাত কি ছিল, সঠিক উত্তর হলো গয়েটি 2:2:1। 1.11, নিচের কোনটি আন্তঃপ্রজাতি সংগ্রামকে নির্দেশ করে, সঠিক উত্তর হলো খ একই খাদ্যের জন্য বক ও মাছরাঙার মধ্যে সংগ্রাম। এরপরে প্রশ্ন হলো 1.12, সমসংস্থ অঙ্গের উদাহরণ হলো, সঠিক উত্তর গ আলুর গ্রন্থিকাণ্ড ও ফণিমনসার পর্ণকাণ্ড। 1.13, নিচের কোন জীবাণুটি অ্যামোনিফিকেশনে সাহায্য করে, সঠিক উত্তর ক ব্যাসিলাস। 1.14, বায়ুতে পরাগরেণু ধূলিকণা পরিমাণ বেড়ে গেলে নিচের কোন সমস্যা হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায় তা স্থির করো, সঠিক উত্তর হলো খ অ্যাজমা। 1.15, নিচের কোনটি ইনস্টিটিউট সংরক্ষণ নয়, সঠিক উত্তর হলো খ বোটানিক্যাল গার্ডেন।
এবার বিভাগ খ, দুয়ে দাগে নির্দেশ অনুসারে নিচে 26টি প্রশ্ন থেকে 21টি প্রশ্নের উত্তর লেখো। প্রথমে আছে নিচের বাক্যগুলিতে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থানগুলি পূরণ করো। ড্যাশ হরমোন পত্রমোচন বিলম্বিত করে। এখানে সঠিক উত্তর হলো সাইটোকাইনিন। সাইটোকাইনিন হরমোন পত্রমোচন বিলম্বিত করে। গুয়ানিন একটি ড্যাশ জাতীয় নাইট্রোজেন যুক্ত ক্ষার। সঠিক উত্তর হলো পিউরিন। 2.2-এর উত্তর হলো পিউরিন। এরপরে আমরা 2.3-এরটা দেখে নেব। মটর গাছের ভিন্ন ভিন্ন ড্যাশ একই ফিনোটাইপ দেখাতে পারে। মটর গাছের ভিন্ন ভিন্ন জিনোটাইপ, ওখানে উত্তর হবে 2.3-এরটি জিনোটাইপ একই ফিনোটাইপ দেখাতে পারে। 2.4 বাষ্পমোচন রোধ করার জন্য ক্যাকটাসের পাতা ড্যাশে রূপান্তরিত হয়। ক্যাকটাসের পাতা কাঁটায় রূপান্তরিত হয়। 2.4-এর উত্তর কাঁটায়। এবার 2.5-এরটা দেখব। ধান খেতে উৎপন্ন একটি দাহ্য গ্রিন হাউস গ্যাস হলো ড্যাশ, সেটি হলো CH4 মিথেন। তাহলে 2.5-এর উত্তর হলো মিথেন। এরপরে জিন ব্যাংক এক প্রকার ড্যাশ সংরক্ষণের উদাহরণ। সঠিক উত্তর হলো এক্স-সিটু সংরক্ষণের উদাহরণ। এবার এসো আমরা সত্য মিথ্যাগুলো দেখে নিই। প্রথমে রয়েছে 2.7-এ অক্সিন হরমোন বীজের সুপ্তাবস্থা ভঙ্গ করে অঙ্কুরোদ্গমে সাহায্য করে, ইহা মিথ্যা। 2.8-এ ডিম্বাণু শুধুমাত্র মাইটোসিসের ফলে উৎপন্ন হয়, ইহা মিথ্যা। 2.9-এ হিমোফিলিয়া রোগের ক্ষেত্রে পুরুষেরা কখনোই বাহক হয় না, ইহা সত্য। 2.10-এর প্রশ্ন, ল্যামার্কের মতে জীব তার প্রয়োজন অনুযায়ী নির্দিষ্ট কোনো বংশানুক্রমিক দৈহিক বৈশিষ্ট্য অর্জন করতে পারে, 10-এরটি হলো সত্য। 11 হলো অভঙ্গুর দূষক জৈব বিবর্ধনের জন্য দায়ী, 11টি হলো সত্য। 12টি পায়রার লেজের পালকের সংখ্যা হলো 23টি, ইহা মিথ্যা। তাহলে তোমরা উত্তরগুলো একবার দেখে নাও। 2.7 থেকে 2.12। এবার আমরা দেখে নেব এ স্তম্ভে দেওয়া শব্দের সঙ্গে বি স্তম্ভে দেওয়া সর্বাপেক্ষা উপযুক্ত শব্দটির সমতা বিধান করে উভয় স্তম্ভের ক্রমিক নম্বর উল্লেখ সহ সঠিক জোড়টি পুনরায় লেখো। এখানে 2.13-তে কর্নিয়া, এখানে যেগুলি রয়েছে তার মধ্যে সঠিক উত্তর হলো গ, প্রতিসারক মাধ্যম। 2.14 জোর কলম হলো ঘ, শিয়ন ও স্টক। 2.15 সবুজ গোল বীজযুক্ত মটর গাছের জিনোটাইপ হলো 6টি, ছোট হাতের 2টি ওয়াই ওয়াই, তারপর বড় হাতের আর, ছোট হাতের আর। হট ডাইলিউট স্যুপ, এখানেও সঠিক উত্তর হলো 6টি, হ্যালডেন। অম্লবৃষ্টি 2.17 হলো অম্লবৃষ্টি, SO2 সালফার ডাইঅক্সাইড। 2.18 হলো ক্রসিং ওভার, সঠিক উত্তর হলো নন সিসেটার ক্রোমাটিড। এরপরে একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও। 2.19 বিষদৃশ্য শব্দটি বেছে লেখো। এখানে যেগুলি রয়েছে দেখো, বামনত্ব, গলগণ্ড, হিমোফিলিয়া, মধুমেহ, এর মধ্যে বিষদৃশ্য হলো হিমোফিলিয়া। 2.20 প্রশ্ন, মহিলাদের ক্ষেত্রে ফলিকল স্টিমুলেটিং হরমোন ডিম্বাশয় গ্রাফিয়ান ফলিকল থেকে যে হরমোন ক্ষরণে উদ্দীপনা যোগায় তার নাম কি? 2.20 সঠিক উত্তর হলো ইস্ট্রোজেন। তোমরা বানানটা দেখে নাও। সঠিক উত্তর হলো ইস্ট্রোজেন। এবার 21-এরটি হলো নিচে সম্পর্কযুক্ত একটি শব্দ জোড় দেওয়া আছে। প্রথম জোটটি সম্পর্ক বুঝে দ্বিতীয় জোটটি শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। আমের সঙ্গে রয়েছে পতঙ্গ পরাগী, শিমুলের সঙ্গে হবে পক্ষী পরাগী। 2.21 হলো পক্ষী পরাগী। 2.22-এ ক্রোমোজোমের যে স্থানে
কোনো একটি জিন অবস্থান করে সেই স্থানটিকে কি বলা হয়? সেই স্থানটিকে বলা হয় লোকাস। 2.22-এর উত্তর হবে লোকাস। এরপরে 23-এ দেখো, মেন্ডেলের দ্বিসংকর জননের F2 জনন ফিনোটাইপ অনুপাতটি লেখো, সেটি হলো 9:3:3:1। 9:3:3:1। 2.24, সমবৃত্তীয় অঙ্গ কোন ধরনের বিবর্তনকে নির্দেশ করে, সেটি হলো অভিসারি বিবর্তনকে। এখানে 2.24-এর উত্তর হলো অভিসারি বিবর্তনকে। 2.25, নিচে 4টি বিষয় 1টি বিষয়ের অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বার করে লেখো, তেলাপিয়া, পার্থেনিয়াম, বহিরাগত প্রজাতি এবং কচুরি পানা। এখানে তেলাপিয়া, পার্থেনিয়াম এবং কচুরি পানা প্রত্যেকেই বহিরাগত প্রজাতির অন্তর্ভুক্ত, তাহলে বিষয়টি হলো বহিরাগত প্রজাতি। 2.26-এর প্রশ্ন হলো, একটি ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়ার নাম লেখো, তুমি থায়োব্যাসিলাস, সিউডোমোনাস, যেটাই লিখবে তুমি কিন্তু ফুল মার্কস পাবে, কারণ এরা প্রত্যেকেই হলো ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া। তাহলে 2.26-এর উত্তর হলো থায়োব্যাসিলাস অথবা সিউডোমোনাস। তাহলে আজ আমি তোমাদের 42 পেজ থেকে 42, 43 এন্ড 44 এই 3টি পেজের উত্তর আমি তোমাদের আলোচনা করে দিলাম। ভিডিওটি এতটুকু ভালো লাগলে একটা লাইক করে দিও, বন্ধুদের শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইবের সঙ্গে বেল আইকনটা প্রেস করে দিয়ে স্টাডি ফর এডুকেশনের বন্ধু হয়ে যেও।